ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা নবম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য আমরা প্রমাণ করব। যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল হবে। আমরা এই উপপাদ্যটি এখনই প্রমাণ করব। তো প্রথমে আমরা বিশেষ সূত্রতে যাব। বিশেষ সূত্র দেখো তোমরা, এখানে এ বি সি এ একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যে কোনো দুটি বাহু, একটা এ বি এবং আর একটা বাহু হলো এ সি। এই এ বি বাহুর মধ্যবিন্দু হলো ডি এবং এ সি বাহুর মধ্যবিন্দু হলো ই। এবং এই ডি আর ই এর সংযোজক সরলরেখা যেটা, সেটা হচ্ছে বি। আমাদের প্রমাণ করতে হবে এই ডি সরলরেখার তৃতীয় কোনো একটা বাহু, অর্থাৎ যদি আমি ওই ত্রিভুজের তৃতীয় বাহুটাকে বিসি বলি, বিসি এর সমান্তরাল এবং এই বিসি এর অর্ধেক হবে। তো ধরি এবিসি ত্রিভুজ, এবিসি এর এবি বাহু মধ্যবিন্দু হল ডি এবং এসি বাহু মধ্যবিন্দু হল ই। অতএব আমাদের প্রমাণ করিতে হইবে যে ডিই সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন, ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ অফ বিসি, এটা আমাদের প্রমাণ্য বিষয়। তাহলে আমরা প্রমাণ করব ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ অফ বিসি। তো এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা একটা অঙ্কন করব, অঙ্কন করব। এরপর আমরা অঙ্কনে যাচ্ছি। তো আমাদের প্রমাণ করতে হবে যেটা, ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ অফ বিসি। অঙ্কন আমরা এই ডি সরলরেখাকে ই বিন্দু থেকে বাড়িয়ে দেব, কতখানি না এর পর্যন্ত বাড়ব। এরপর এফ এর সঙ্গে সি কে যুক্ত করব, এমনভাবে বাড়ানো যাতে করে এই ডি এর দৈর্ঘ্য এবং ই এফ এর দৈর্ঘ্য তারা পরস্পর সমান, অর্থাৎ ডি পরিমাণ সমদৈর্ঘ্যের একটা সরলরেখাকে আমরা সামনের দিকে বাড়িয়ে দিলাম এফ বিন্দু পর্যন্ত, তারপর এফ এর সঙ্গে সি যুক্ত করলাম। তাহলে অঙ্কনে আমরা কি করলাম, ডিই সরলরেখাকে এফ পর্যন্ত বাড়ানো হল এবং এফ ও সি বিন্দুদ্বয় যুক্ত করা হল। ডি সরলরেখাকে এমনভাবে বাড়ানো হল
जाते करे डी समान ई एफ होय तो ये हमारे अंकन ताहले हमरा आरेक बार देखे निच्छी ब्यापारटा कि तो एखाने एबीसी एकटा त्रिभुज ए एबीसी त्रिभुजेर ए बी बाहुर मध्यबिंदु हलो डी एबं ए सी बाहुर मध्यबिंदु हलो ई এই ই এবং ডি বিন্দুকে যুক্ত করলে আমরা যে সরলরেখাটা পাচ্ছি তার নাম হচ্ছে ডি আমাদের প্রমাণ করতে হবে যে এই ডি সরলরেখা বিসি এর সমান্তরাল এবং বিসি এর সঙ্গে অর্ধেক হবে তার জন্য আমরা কি করলাম না তার জন্য আমরা একটা অঙ্কন করলাম ডি সরলরেখাকে এফ পর্যন্ত বাড়ালাম এবং পরে সি এর সঙ্গে এফ যুক্ত করে এফ সি সরলরেখা আঁকলাম এবং ডি সরলরেখাকে এমন ভাবে বাড়ালাম যাতে করে ডি এর দৈর্ঘ্য এবং ই এফ এর দৈর্ঘ্য পরস্পর কি হয় না সমান হয় তো এই পর্যন্ত অঙ্কন আমরা পরের ভিডিওতে এবং পরের লেকচারে প্রমাণটা দেখবো।